হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে আমরা দিয়ে বড়া ঝোল কীভাবে তৈরি করবেন সেটি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খুবই ভালোভাবে খাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 150 গ্রাম মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা খেসারির ডাল দিয়েও কিন্তু করতে পারেন এই রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি 8-10টা মতো আমড়া, ভালো করে ছিঁড়ে 2/2 করে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এভাবে পেস্ট করে নেবেন। এরপর আমি নিয়ে নিয়েছি সরিষা, সরিষাটাকে ভালো করে ধুয়ে এভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। আর অবশ্যই কিন্তু সরিষাটা দিতে হবে বেটে। তো এখানে আমি প্রথমে মসুর ডালটাকে নিয়ে নিয়েছি, এরপর আমি মশলাটা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের 1/4 ভাগ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের 1/4 ভাগ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের 1/4 ভাগ, কারণ মশলাগুলো অবশ্যই কম কম করে দিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিলাম, লবণটা অবশ্যই বুঝে দেবেন। এবার আমি ভালো করে 1টা চামচের সাহায্যে এভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব ডালটাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি পূর্ণ সম্পূর্ণ ভালোভাবে কিন্তু স্মুথলি মাখিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু আপনাদেরকেও মাখিয়ে নিতে হবে। ডালটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, রেস্টে রেখে দেবো। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে এবার আমি বড়াটা ভেজে নেব। ডালটা দিয়ে কিন্তু অবশ্যই বড়া করতে হবে। আমি একটু বড় বড় সাইজের করছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু সব বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি গোল সাইজের। তো এবার উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেবেন। বেশি মুড়মুড়ে করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু বড়াটা রান্না করা হবে তো সেই অনুযায়ী ভাজতে হবে। বড়াটা আমার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে, আর এভাবেই কিন্তু একই প্রসেসে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা এবার একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যাতে মশলার তেলটা যখন উপর দিয়ে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভেজে নেবো ভালো করে। 2 থেকে 3 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি আমড়া। আমড়াটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি আরও 1 থেকে 1.5 মিনিট আমি আমড়াটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা একটু বেশি করে দিলেই ভালো হয়, একটু ঝোল ঝোল করে রাখলে বেশি টেস্ট আসবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব, যতক্ষণ পানিটা না ফুটে আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা কিন্তু ফুটে এসেছে। তো এবার আমি অ্যাড করে দেব বড়াগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে অবশ্যই নেড়ে নেবো, কারণ বড়াগুলো পানি পেয়ে কিন্তু অনেক সফট হয়ে যায়, তো সেটা মাথায় খেয়াল রাখতে হবে এভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি যেটা সরিষা বেটে রেখেছিলাম সেটা। এটা হচ্ছে এই রান্নার মূল পাট, সরিষাটা অবশ্যই লাগবে। তো সরিষাটা দিয়ে আবারও আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। অবশ্যই সব হালকাভাবে কিন্তু নেড়ে দিতে হবে, কারণ বলেই রাখলাম যে বড়াটা পানি পাওয়ার পর অনেক সফট হয়ে যায়। তো এভাবে কিন্তু হালকা হাতে নেড়ে ঝেড়ে দিয়ে এবার
এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেবো, একদম হালকাভাবে কিন্তু নেড়ে নিতে হবে, বারবার বলছি। তো ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট মতো। বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু বড়াটা আমাদের আগে থেকে করা আছে আর যেহেতু আমটাটাও আমরা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এই যে ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন, পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আমি একটু হালকা হাতে আবারও নেড়ে দেবো। দেখুন বড়ার সাইজগুলো কিন্তু পানি পেয়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে কিন্তু রান্না করলে সত্যি মাশাল্লাহ অনেক সুন্দর টেস্ট আসে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আমি এর থেকে বেশি কিন্তু গ্রেভিটা শুকাবো না। আমি ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে রাখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে এই রেসিপিটি। আমাদের গ্রামের দিকে কিন্তু এই রেসিপিটি কিন্তু খুবই ভালোভাবে কিন্তু সবাই পছন্দ করে এবং সবাই বেশিরভাগই এই সময় রান্না করে খাই। এখন যেহেতু আমরার সিজন চলছে, এখন অনেকদিন আগেই আমরা হয়ে গেছে, এখন আটিও তৈরি হয়ে গেছে আমরার মধ্যে। কিন্তু সত্যি আমরার চাটনি বলেন, আমরা দিয়ে সব রান্না বলেন, মাশাল্লাহ অনেক সুন্দর টেস্ট আসে আর খুবই মজার রেসিপি হয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতন রেসিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।